সব থেকে বিশ্বের বড় বড় নদীর ব্যাপারে বলবো, যেগুলো তোমাদের জন্য অনেক ডেঞ্জারাস হতে পারে। সো নাম্বার ওয়ানে আছে হচ্ছে সদরঘাট। সদরঘাট হচ্ছে গিয়ে এমন একটা নদী, যে নদী দিয়ে তোমরা যাওয়া আসা করতে ভয় পাবা। আমি আমি তো ওই দিন ভয় কাঁপতেছিলাম যেদিন সদরঘাট দিয়ে আসতে, কারণ সদরঘাটের ঢেউ হচ্ছে গিয়ে ঠিক মামাঘাটের মতন। এই মামাঘাট আর সদরঘাট হচ্ছে গিয়ে একসাথে করা। বুড়িগঙ্গার নিচের দিকে হচ্ছে সদরঘাট। সদরঘাটের প্রায় 43,000 প্রজাতির মাছ পাওয়া গেছে। সদরঘাট তোমাদের জন্য অনেক বেশি ডেঞ্জারাস একটা নদী হইতে পারে। সো প্লিজ সদরঘাটে কেউ ঝাঁপ মারো না। নাম্বার টু, মামাঘাট। সদরঘাট আর মামাঘাট হচ্ছে গিয়ে এক জায়গায়, কিন্তু সদরঘাটের মধ্যে তোমরা কি জানো, সদরঘাটের মামাঘাটে যাওয়ার সময় একটা নিয়ে নিচের ব্রিজ, বুড়িগঙ্গা ব্রিজ পড়ে, ওটা নিচে আসলে হচ্ছে গিয়ে সদরঘাট। সদরঘাট হচ্ছে গিয়ে অনেক বড় একটা নদী, বাট এই নদীর মধ্যে আরেকটা নদী মিক্স করা হয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে মামাঘাট। সদরঘাট আর মামাঘাট মিক্স করলে হবে হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বিশ্বের বড় নদী। আর আমরা গেছি হচ্ছে অনেক বড় নদী দিয়ে যেটার নাম হচ্ছে গিয়ে সিকাল। সিকাল মানে সব নদী নিয়ে বিমান হচ্ছে গিয়ে সিকাল। সো সিকাল দিয়ে আমরা গেছি, বাট সিকাল হচ্ছে গিয়ে অনেক বড় একটা নদী যেটা দিয়ে আমরা সব নদী পাবো, সব সমুদ্রগুলো পাবো, সব সমুদ্র না সব নদীগুলো পাবো, যেমন সদরঘাট, মামাঘাট, তারপরে পদ্মা পাবা, প্লাস পদ্মা সেতু পাবা, পদ্মা পাবা, মেঘনা, ধর আমার একটু ভাবতে হবে। সো সিকাল দিয়ে হচ্ছে কি অনেক বড় বড় নদীর নাম আছে, আমি জানি না সব। সো সদরঘাট, মামাঘাট আর মেঘনাই চিনি, আর আমি কোনো চিনি না। সো আই গেস বলতে পারলাম না সিকাল দিয়ে কী কী নদী আছে। সমস্যা নেই, সিকাল দিয়ে সব নদীগুলো আমি বলবো না। সো চলো থার্ডে যাই। নাম্বার থ্রিতে আছে সিকাল। সিকাল হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে বিশাল নদীর মধ্যে একটা। সিকালে অনেক ধরনের নদী আছে, সব পৃথিবীর সব নদী হচ্ছে গিয়ে সিকাল দিয়ে ভরাট করা। সিকাল হচ্ছে গিয়ে এমন একটা নদী যেটা সব একটা সমুদ্র বলতে পারো, কারণ ওইটার নদী হচ্ছে গিয়ে 55টার মতো নদী। সো অনেকক্ষণ জার্নি করা লাগে বরিশালে আসতে, বরিশাল পর্যন্ত আছে। সো অনেক বড় বলতে পারো জার্নি করা লাগবে। কিন্তু সিকালে আছে হচ্ছে গিয়ে সব থেকে বিশ্বের ভয়ানক নদী সদরঘাট আর মামাঘাট। সব থেকে বড় দুটা নদী হচ্ছে গিয়ে সদরঘাট আর মামাঘাট, আর মেঘনাও আছে, প্লাস মেঘনা আছে, এটা ভাবে না যে মেঘনা নাই। তারপর সিকাল হচ্ছে গিয়ে পৃথিবীর ভয়ানক নদীর মধ্যে একটা। সো পায়ে ধরে বলি, সিকালের পাশে আশপাশেও কেউ যাবে না, কারণ সিকালে হচ্ছে গিয়ে ইয়ে চলে। সো দেখাচ্ছে না, মানে আমি সরি, ফোর্থে। সো ফোর্থে হচ্ছে গিয়ে মেঘনা। মেঘনাতে আগে বাবা চাকরি করতো, সো এটা আমি এখন জানি না। মেঘনাতে আগে বাবা চাকরি করতো। সো মেঘনা হচ্ছে গিয়ে অনেক বড় একটা নদী যেটা ইয়ে দিয়ে ভরাট করো, এই যে সব সিকালের মধ্যে আছে মেঘনা। সো সিকালের নদী অনেক নদী, বড় নদী। সো এই নদী সিকাল দিয়ে গেলে, এই নদী তোমরা যদি দেখতে চাও সিকাল দিয়ে যেতে পারো চলে, বাট অনেকক্ষণ জার্নি করা লাগবে সিকাল দিয়ে গেলে। সো সিকাল, সিকাল হচ্ছে গিয়ে এমন, মানে সিকাল কিন্তু লঞ্চের নাম না, নদীর নাম। আর তোমরা যদি গ্রিন লাইনে যাত্রা করো অনেক সহজেই চলে যাবা, কারণ এটা অতক্ষণও লাগে নেই, এক ঘন্টা প্রায় 15 মিনিটের হবে। সবসময় 5 ঘন্টা তোমাদের জার্নি করতে হবে। সো আমি এমনি বলছি, সো যারা যারা গ্রিন লাইন লঞ্চে যাইতে চাও সিকাল দিয়ে গিয়া ইয়ে দেখ
সিকল দিয়ে যেতে পারো, গ্রিনল্যান্ড লঞ্চ অনেক ভালো। সো হ্যাঁ, সবাই ভালো থেকো। আমি আর নদীর নাম জানি না, এই জন্য বলতেছি না। সো সিকল দিয়ে আমি পরে বলবো না পরেরটায়। সো শুনে ভালো থেকো সবাই, বাই।